পোনপ্রথমে আপনাদের ধন্যবাদ জানাইছো আমার আমন্ত্রণ রক্ষা করে আমাকে সহযোগ করার বাবে। আজি আমি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এটা লই পেলায় সেসমিন ওলাইছো। আমার সকলে পরিচিত আপ অসমৰ জ্যেষ্ঠ মুখপাত্র অনুরূপা ডেকা রজা বাইদেউ আমার মাজত উপস্থিত আছে, কেউ আমার আজির প্রেস মিটখন আপনার অনুসরণ করব। বাইদেউ আপনার আগবাবলে অনুরোধ জানালো। ধন্যবাদ কুটুম ডাঙরিয়া। প্রিয় সাংবাদিক বন্ধু সকল, সকলকে অভিনন্দন জ্ঞাপন করছো। আপনার সকলে ইতিমধ্যে গম পাইছে যে ইন্ডি এলায়েন্স যি গঠন হয়েছিল, সেই ইন্ডিয়া এলায়েন্সে আম আদমি পার্টি লগত যি মিত্রতা স্থাপন হয়েছিল কংগ্রেস আর অন্যান্য কেবাটাও রাজনৈতিক দলের, এই মিত্রতা এক চূড়ান্ত রূপ পাইছে। আর এই মিত্রতা দেখি মোদী বাহিনী ভয়ত সন্ত্রস্ত হয়েছে। নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বাধীন বিজেপি দলের সরকারখনের মাজত এক বৃহৎ জোকারণির সৃষ্টি হয়েছে। কেনো যা কেবা মাহ ধরে যি মিত্র দলের মাজত কেবালানিও আলোচনা হয়েছিল, সেই আলোচনার অন্তত দিল্লি, উত্তর প্রদেশ আর অন্যান্য রাজ্যকে ধরে কেবাখনো রাজ্যত আম আদমি পার্টিয়ে কংগ্রেসের সঙ্গে আর অন্যান্য দলসমূহের সঙ্গে বুঝাপড়ার মাজত মিত্রতারে সৎভাবে সুন্দরভাবে এক সিদ্ধান্ত উপনীত হল। আর এই কথাটোতে মোদী বাহিনী অত্যন্ত ভয় খালে, কারণ তেওঁলোকে ভাবিছিল যে যদি মিত্রতা না থাকে তেনেহলে তেওঁলোকে অতি সহজে নির্বাচনী বৈতরণী পার করিব পারিব। আর তার কারণে তেওঁলোকে বিভিন্ন ধরনের উড়া বাতরি তেওঁলোকে রাইজর মাজত প্রচার করে যি ইন্ডিয়া এলায়েন্স আছে সেই ইন্ডিয়া এলায়েন্সক হেয় প্রতিপন্ন করবলে বারে বারে তেওঁলোকে চেষ্টা করে আহিছিল। কিন্তু এই চেষ্টাক প্রত্যাহ্বান জানায়, এই চেষ্টাক মখিমূর করে ইন্ডিয়া এলায়েন্সে সম্পূর্ণ সহযোগিতার মিত্র দলের সঙ্গে সিদ্ধান্ত উপনীত হল। আর আম আদমি পার্টিও কংগ্রেসের সঙ্গে আসন বুঝাবুঝি সুন্দরভাবে সমাপন করলে দিল্লি। আর ইয়ার পিছতে কিন্তু মোদী বাহিনীয়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে। সেয়া হয়েছে আমার সন্মানীয় আম আদমি পার্টির রাষ্ট্রীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াকে গ্রেপ্তার করবলৈ এক গভীর ষড়যন্ত্র আরম্ভ করেছে। আমার হাতত পড়া তথ্য মতে যে কংগ্রেস আর আম আদমি পার্টির মাজত আসন বুঝাবুঝি হওয়ার পাছতে তৎপর হয়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক সিবিআইৰ দ্বাৰা গ্রেপ্তার করবলে। ইতিমধ্যে আপনাদের জানে যে ইডির দ্বারা কেবাবারও আম আদমি পার্টির রাষ্ট্রীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়ালৈ সামন পঠিওয়া হয়েছিল সাতবারক, এবার দুবার নহয় সাতখনক সামন জারি করেছিল। কিন্তু ভাবি আছিল যে আম আদমি পার্টি আর কংগ্রেস দল কেতিয়াও বুঝাপড়ালৈ নাহে আর কেতিয়াও আসনের ক্ষেত্রতোর বুঝাপড়া নহব, এই কথা আনন্দিত হয়ে আছিল। কিন্তু শেহতীয়াভাবে যা দুটা দিনত ইন্ডিয়া এলায়েন্সর মাজত মিত্রতা স্থাপন হল, তারপর এতিয়া এক গভীর ষড়যন্ত্র করেছে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়ার বিপক্ষে। ভাবে যে কংগ্রেসের সঙ্গে যদি আম আদমি পার্টির মিত্রতা হয় তেনহলে 2024 সনত পরাজয় হওয়াটো নিশ্চিত। এই কথা অত্যন্ত ভয় খালে আর খোয়ার পাছতে এতিয়া অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে এই কু ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। ইতিমধ্যে প্রায় 1000তক অধিক তালাচী ইতিমধ্যে চলাইছে। আমার চারিজনক শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় নেতাক জেললৈ নিক্ষেপ করেছে। আপনার সকলে জানে 1000তক অধিক তালাচী চলার পাছতো আজিলৈকে কতো এটা টকাও উদ্ধার করব নোৱাৰিলে, অথচ
বিজেপি দলের ওয়াশিং মেশিনত সফা হয়ে দলতে বর্তমান মন্ত্রীর পদত থাকা কিছু ব্যক্তির ঘর লাখে লাখে হাজার হাজার কোটি টাকা কিন্তু উদ্ধার হয়েছিল। কিন্তু আম আদমি পার্টির কোনো এজন নেতার ঘরতে এটা সিঙ্গুল কয়েন এটাও বিচার উলিয়াব নোৱাৰিলে। কিন্তু আমার সততার উপর, নৈতিকতার উপর আমার বিশ্বাস আছে আম আদমি পার্টির। আমি এটা নৈতিকভাবে সততার চলা রাজনৈতিক দল, গতি আমি ভয় করা নাই। কিন্তু এতিয়া তেওঁলোকে কি করেছে, অহা এদিন বা দুদিনের পাছতে তেওঁলোকে সি আর পি সির সেকশন 41A-র অধীনত CBI আর ইডির দ্বারা দুটা সংস্থায়, আকো এবার কইছো CBI আর ইডি, আগতে তেওঁলোকে ইডি ব্যবহার করেছিল, এতিয়া তেওঁলোকে CBI কো ব্যবহার করবলে বিচাৰিছে। CBI আর ইডির দ্বারা আমার সন্মানীয় রাষ্ট্রীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক তেওঁলোকে গ্রেপ্তার করিব, এই কথা আমি বিশেষ সূত্রের গম পাব পাৰিছো। গতি একটা কথা বারে বারে কোয়া হয়েছে, যদি ইন্ডিয়া এলায়েন্সের আম আদমি পার্টি আঁতরি আহে তেনহলে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক গ্রেপ্তার করা নহয়, আর যদি ইন্ডিয়া এলায়েন্সের লগত আমার আম আদমি পার্টি যুক্ত হয়ে থাকে তেতিয়া হলে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক গ্রেপ্তার করা হব। গতি চাও বিজেপি দলটে কি ধরনের তেওঁলোক ভয়ত বিতদ হয়েছে, আজি যা কেবা মাহ ধরে তেওঁলোকৰ অপপ্রচার, তেওঁলোকে ভাবিছিলে যে ইন্ডিয়া এলায়েন্স কেতিয়াও সফল হব নোৱাৰে। তেওঁলোকে বারবার কৈছিল যে ইন্ডিয়া এলায়েন্স ভাঙি থান বান হয়ে যাব, কিন্তু তেওঁলোকৰ এই কথা সম্পূর্ণভাবে নস্যাত করে আজি ভারতবর্ষের জনগণ একত্রিত হবলে ওলাইছে আর এক স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে মার বান্ধি যুঁজ দিবলৈ 2024 সনের লোকসভা নির্বাচনত সকলে একেলগে হাতে হাত ধরে আগবাড়ি ওলাইছে। এই কথা ভয়ত বিতদ হয়ে এতিয়া অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক জেললে নিক্ষেপ করবলে বিচারিছে। গতি আমি সমূহ অসমবাসীর লগতে ভারতবাসী রাইজকো জানাবলে বিচার যে এই বিজেপি দলের যে স্বৈরাচারিতা, বিজেপি দলের যে ভ্রষ্টাচার, যেওঁলোকৰ যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি সমূহ থাকিবৰ কাৰণে তেওঁলোকে বারবার প্রচেষ্টা চলাই আহিছে আর বারবার তেওঁলোকে নির্দোষী কিছু মানুহক জেললৈ প্রেরণ করেছে। গতি এই ভ্রষ্টাচার আর কেলেঙ্কারি দুর্নীতিক যদি আমি শেষ করব লাগে, রাজনৈতিক ব্যবস্থাক যদি পরিবর্তন করব লাগে, তেনেহলে ইন্ডিয়া এলায়েন্স সদায় একত্রিত হয়ে থাকিব আর এয়া আমার প্রতিজ্ঞা। গতি আমি এটা কথাই আপনার সংবাদ মাধ্যমের যোগেৰে জানাব বিচাৰিছো, যদিও CBI আমার অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়া গ্রেপ্তার করবলে বিচারিছে, আমার কিন্তু মনোবল ভাঙিব নোৱাৰিব। তেওঁলোকে আমার কর্মী সকলে দুগুণ উৎসাহেৰে ইন্ডিয়া এলায়েন্সের সঙ্গে মিত্রতা করে আগবাড়ি যাব, এয়া আমার রাষ্ট্রীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াই নহয়, আমি প্রত্যেকগৰাকী ভারতবর্ষের আম আদমি পার্টির সদস্য একো একোগৰাকী অরবিন্দ কেজরিওয়াল হয়। গতি এই কথা বিজেপি দলটোলৈকে আমি বার্তা প্রেরণ করিলো, নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বাধীন সরকারখনলে আমি বার্তা প্রেরণ করিলো যে এনে ধরনের অসৎ উপায়ে এক আইনের বিরুদ্ধে গৈ কিছু এনেকা সিদ্ধান্ত লওয়াটোর কারণে কিন্তু বিনাশকালে বিপরীত বুদ্ধির নিচিনাকে হব। কারণ যা চণ্ডীগড়ের যে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই মেয়র নির্বাচনত আপনাদের দেখিছে যে কি ধরনের ষড়যন্ত্রে আটখনকৈ ব্যালট পেপার নষ্ট করে বিজেপি দলের প্রার্থীগুলিক জিকাবলে কু ষড়যন্ত্রত লিপ্ত হয়েছিল, গণতন্ত্রক হত্যা করেছিল, কিন্তু সেই গণতন্ত্রক হত্যা করবলে নিদিলে উচ্চতম ন্যায়ালয়ে। গতি এই ধরনের অনাগত নির্বাচনতো কিন্তু এনেকা ধরনের কুপন্থা অবলম্বন করব। গতি ভারতের রাইজে এইবার এহিকনি দিবলে সাজু হয়েছে। কংগ্রেসে দিবলে সাজু হয়েছে মানে আমি ধরনের খবর এতালে পোৱা নাই, আর কংগ্রেসে অফিসিয়ালি কোনো ধরনের আমালৈ কোনো তেনেকুৱা বার্তা অহা নাই। আর যেহেতু আমি বিরোধী ঐক্যরও এজন আমার আম আদমি পার্টিটো এটা অংশ হয়,
গতিকে বিরোধী ঐক্য যে 15টা দল আছে, এই 15টা দলের মাজত যে আলোচনা, সেই আলোচনা মর্মেহে আসলতে সকলবোৰ সিদ্ধান্ত লওয়া হয়েছে বা লওয়া হব অনাগত দিনতো। কিন্তু ইতিমধ্যে আমি গুৱাহাটী, ডিব্ৰুগড় আৰু শোণিতপুৰত যেহেতু আমার প্রার্থী রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে, এই ক্ষেত্রত আমি আর পিছুয় অহার কোনো কারণ নাই। আমি এই তিনিটা সমষ্টিত নির্বাচনত আমি অবতীর্ণ হোম আর আমি জয়যুক্ত হোম বলে আমার আত্মবিশ্বাস আছে। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে।